হঠাৎই হুড়মুড়িয়ে তাঁত ঘর ভেঙে বিপত্তি। চাপা পড়ে গুরুতর আহত একই পরিবারের দুজন, দুজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শান্তিপুর ব্লকের টেংরিডাঙ্গা এলাকার ঘটনা। সূত্রের খবর, তাঁত ঘরে কাজ করার সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘরটি। যদিও তৎসময় তাঁতের কাজ করছিল ওই পরিবারের দুই সদস্য, ঘরের চালা ভেঙে পড়ে তাদের মাথার উপর। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই দুজন। তাদেরকে পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যায় কাল্লার একটি হাসপাতালে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। জানা যায় এখন আশঙ্কাজনক অবস্থায় ওই দুজন চিকিৎসাধীন। ঘটনা হয়েছে গতকাল বেলা 11টার দিকে। 11টার দিকে তখন কে কে ছিল ঘরে? ঘরে ইয়ে ছিল, রূপা বলে একটা মহিলা ছিল, সে তাঁত বুনছিল। তাঁত বুনতে বুনতে হঠাৎ ওই বেলা 11টার দিকে ঘরটা পুড়ে যায়। ক্ষয়ক্ষতি কী কী হয়েছে? ক্ষয়ক্ষতি এখানে একটা ইয়ে জ্যাকেট মেশিন ছিল, আর টানা নতুন একদম টানা ছিল, ওই টানাটা টোটালটা নষ্ট হয়ে গেছে। আর মেশিন যা ছিল যে মানে তাঁতের যে ফ্রেম, টোটাল ফ্রেমটা নষ্ট হয়ে গেছে। জ্যাকেট মেশিন মোটামুটি অর্ধেক ড্যামেজ হয়ে গেছে, আর টানাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। মেম্বার প্রধান কোনো সাহায্য করেছে? না, আপাতত কোনো সাহায্য করেনি। আপনারা কিছু জমা দিয়েছেন লিখিত? না না, কিছু জমা দেওয়া হয়নি। যে এখানে আহত হয়েছে তার কি অবস্থা এখন? এখন বর্তমানে কান্না হাসপাতালে ভর্তি আছে। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরিবারের দাবি, তাঁত বুনে কোনো রকম সংসার চালাতেন তারা, কিন্তু তাঁত ঘরটি ভেঙে যাওয়ার কারণে যেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, তেমনই দুজন গুরুতর আহত হওয়ার কারণে ভয়ঙ্কর পরিস্থিতির অবস্থা হয়েছে পরিবারের। এখন প্রশাসন বা স্থানীয় নেতাদের কাছে সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। তাঁত বুন ছিল ঘরে, এরকম আমরা টানা থেকে এই মাহাজনের টানা নিয়ে আমরা খাওয়া দাওয়া করি, এইভাবে কোনো রকম সরম আমরা সংসারটা চালাই। এবার তাঁতের ভেতর যে এইভাবে পড়ে যাবে ঘরটা আমরা বুঝতে পারিনি। তাঁতে শুধু খেয়ে ধরে বসেছিল, আর ওর মানে 11টার সময় হুড়মুড় করে পড়ে যায়। তারপরে প্রতিবাসীরা আমরা সবাই এসে টানাটানি করে রুগী তুলে নিয়ে গিয়ে আমরা পানি ঢেলে আমরা হসপিটালে তুলে দিই, কালার হসপিটালে। রুগী ছাড় পায় না, এখনো রুগীর চিকিৎসা হচ্ছে। আজকেও এখনো ফটো হয়েছে, এখন তিনটে ফটো হয়েছে, এখনো ডাক্তারের কিছু রিপোর্ট দেইনি। রিপোর্ট এখন ডাক্তারে কি বলবে সেটা আমরা বুঝতে পারছি না। বলছি আপনাদের সংসারটা কিসের উপর চলে? আমরা সংসারটা আমরা তাঁতের উপর চলে। এখন আমার ছেলে অ্যাক্সিডেন্টে রুগী, কাজ করতে পারে না, মানে এই তাঁতের উপরেই চলে। তাঁতের উপর ভরসা করে আমরা সংসারটা চালাই। আমরা কি করে খাবো আমাদের সেই চিন্তাটা হয়ে আসছে। প্রশাসনের কাছে কোনো রকম আবদার করেছেন? না, ওনাদের কাছে কোনো আবদার হয়নি, আমরা টাইমও পাইনি। তারা কি আপনাদের সাহায্য কি মনে করছেন? কি এখনো বলতে পারেন কি সাহায্য আপনার ওরা প্রধান মেম্বাররা নেবে? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।